বেতন বৃদ্ধি সহ নয় দফা দাবিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করেছেন চতুর্থ শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীরা। বুধবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে কার্যালয়ে অবরুদ্ধ করা হয়। এ সময় প্রায় 850 জন কর্মচারী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। শ্রমিকদের অভিযোগ, নির্বাহী কর্মকর্তা প্রায় 20 বছর ধরে কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানকে শোষণ করে যাচ্ছেন। দাবি পূরণের পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করেন চুক্তিভিত্তিক কর্মচারীরা। মাসিক যে মজুরি বা বেতন বা দৈনিক দৈনিক হারে মাসিক বেতন না, আমরা দৈনিক ভিত্তিতে তোমাদের বেতন নির্ধারণ, বেতন নির্ধারণের আগামীকালকে সিদ্ধান্তটা দেবে। তাই আমি তোমাদের অনুরোধ করবো, যেহেতু তোমাদের দাবির সাথে প্রশাসক মহোদয় একমত, প্রশাসক মহোদয় আগামীকালকে অফিসে আসবে। কালকে তোমরা এত লোক না এসে 10 জন আসো, এবং তোমরা 10 জন এসে স্যারের সাথে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ কালকে বেতন বৃদ্ধির একটা চিঠি নিয়ে তারপরে চলে যাও। আজকে আমি মনে করি তোমরা যে যার কাজে গেলে ভালো হয়।